চাষিদের জন্য চাষ জমির কাছে ফসল মজুত করার গোডাউন তৈরি হচ্ছে হুগলির জঙ্গিপাড়ায় এবং খরচ হচ্ছে প্রায় 12 কোটি টাকা। গোডাউনে খুব অল্প ভাড়ায় চাষিরা ধান আলু সহ বিভিন্ন রবি শস্য মজুত করতে পারবেন এবং সেখান থেকেই প্রয়োজন মতো বিক্রি করা যাবে। ফলে মজুত করতে না পারার জন্য চাষিদের যে ক্ষতি হতো, কম দামে বিক্রি করতে হতো, সেটা খানিকটা আটকানো যাবে। জাঙ্গিপাড়ার রশিদপুর গ্রামে প্রায় 11 বিঘা জমিতে 10,000 মেট্রিক টনের গোডাউন তৈরি হচ্ছে। গোডাউন তৈরি হওয়ার পর চাষিরা সামান্য ভাড়ায় তাদের উৎপাদিত শস্য এখানে রাখতে পারবেন। ধান ছাড়াও বিভিন্ন রবি শস্য এখানে মজুত করা যাবে। এটা একটা সরকারি প্রকল্প আর কি, আমাদের সহযোগিতায় কৃষকদের উন্নয়নের জন্য 10,000 মেট্রিক টন একটা গোডাউন তৈরি হচ্ছে, যেখানে আমার এলাকায় যেহেতু কোনো রাইস মিল নেই, স্বয়ংভর গোষ্ঠী বলুন, সমবায় বলুন, এরা ধান কিনছে। ধান কিনে অনেক সময় সরাসরি আমরা মিলে পাঠাতে পারিনি, রাখাতে হয়, সমস্যা হয় অনেক। এখানে তো সরকার ঠিক করেছে ধানও রাখবে, সরকারের চালও রাখবে, কৃষকদের সহযোগিতার জন্য সার, বীজ, যা যা লাগে সবটা ওখানে থাকে। ফসল ওঠার সময় দাম কম থাকায় বিক্রি করে চাষিদের তেমন লাভ হয় না, কিন্তু মজুত করার তেমন কোনো ব্যবস্থা না থাকায় চাষিরা জমি থেকেই ফসল বিক্রি করতে বাধ্য হন। গোডাউন তৈরি হলে স্থানীয় চাষিরা বেশ উপকৃত হবেন। গোডাউনটা তৈরি হলে আমাদের চাষি খুব উপকৃত হবে। আমাদের যেখানে বান বন্যার যে দাম ধরে ঘুরাই, যেমন বন্যা আসে বা জল আসে, আমাদের জমি জায়গা জমি এসব বীজ টিজ যেখানে সংরক্ষণ হবে, রাখা হবে, সেগুলো খুব ভালো হবে এবং আমাদের ফসল রাখতে পারবো এখানে। গোডাউনটি তৈরি করতে খরচ ধরা হয়েছে প্রায় 12 কোটি টাকা। হুগলি থেকে ক্যামেরায় পলাশ খরচের সঙ্গে নির্মল পাত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা।